হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ এসরাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসরাত, আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের সামনে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে হাজির হয়েছে। এই টপিকটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে কোনো ওয়েবসাইটে পপ আপ ভিডিও থাকে, যেখানে ইউটিউবের ভিডিও অথবা ভিমিও ভিডিও অথবা কোনো ইউআরএল ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, এবং চাইলে আপনি ফেসবুকের ভিডিও লিঙ্কটাও অ্যাড করতে পারবেন। তো এরকম একটি প্লাগইন নিয়ে আজকে কথা বলবো। ফর এক্সাম্পল, আমি একটা সাইটে যাচ্ছি, যে সাইটে দেখতে পাচ্ছি যেখানে একটি ভিডিও আইকন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটি ভিডিও প্লে হতে থাকবে। তো এটি হচ্ছে মূলত ইউটিউবের ভিডিও। এই কাজটি আমরা কিভাবে একটি প্লাগইনের সাহায্যে করতে পারি সেটাই আজকে দেখানো হবে। তো ভিডিও শেষ অবধি আমার সাথেই থাকুন, চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তো আমি যে প্লাগইনটি নিয়ে কাজ করব সে প্লাগইনটির নাম হচ্ছে মডেল ভিডিও জেএস প্লাগইন। তো এই প্লাগইনটি যেটি হচ্ছে, আমি ওপেন করি প্লাগইনটি, প্রথম লিঙ্কটি ওপেন করছি। প্লাগইনটি ওপেন করার পর আমি এখানে দেখতে পাবো যে কী কী অ্যাড করতে হবে আমাদেরকে, কীভাবে আমরা কাজটা করতে পারি। তো আমরা এখানেও বেসিক যে ভিডিওটা ওপেন করতে পারি দেখার জন্য, যেখানে ইউটিউবের ভিডিও এবং ভিমিও ভিডিও রয়েছে, তারা এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে সেট আপ লিঙ্কে বলা হচ্ছে যে মডেল ভিডিও মিন সিএসএস অ্যাড করতে হবে এবং মডেল ভিডিও জিএসএস অ্যাড করতে হবে। এই দুটো ফাইল আমাদেরকে কাজ করার জন্য লিঙ্ক আপ করতে হবে। আর যে করি মিন জিএস এটা তো আমাদের লাগবে, তা আমরা যখন কাজ করব তখন অবশ্যই আমরা যে করি অ্যাড করে নেব। তো এখানে এই প্লাগইনটির একটা ইস্যু রয়েছে, যেটা হচ্ছে যে আমরা যখন লোকাল হোস্টে কাজ করি তখন ভিডিওগুলো প্লে হচ্ছে না, ভিডিও যে ইউআরএলটা রয়েছে সেটা কাজ করছে না ঠিক মতো। তো তারা হয়তো আপডেটটা দিয়ে দিবে, তো সেটা আপডেট দেওয়ার আগে আমি এটাকে ফিক্স হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। এটার ফিক্স যে ফাইলটা রয়েছে সে ফাইলটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তো সেখান থেকে মূলত আপনি কাজটা করতে পারবেন। এই লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই লিঙ্কটা দিয়ে কাজ করতে পারবেন। তো পরবর্তীতে তারা যদি আপডেট নিয়ে আসে তাহলে তাদের গিটহাব লিঙ্কে, ভিউ অন গিটহাব লিঙ্কে গিয়ে আপনি তাদের সেই ফাইলটা, আপডেটেড ফাইলটা পেতে পারেন। তো আমি আমার ফিক্স ভার্সনটা নিয়ে কাজ করছি। তো ফিক্স ভার্সনটা নিয়ে কাজ করার জন্য অবশ্যই এখান থেকে ডাউনলোড জিপ ফাইলটাকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ফাইলটাকে। তো এক্সট্রাক্ট করার পর যে ফোল্ডারটি পাবেন সেটার ভিতরে আপনি জিএস ফাইল এবং সিএসএস ফাইলটা পাবেন। মূলত জিএস ফাইলে এই ইস্যুটা ফিক্স করা হয়েছে। তো আমি এখান থেকে এই দুটো ফাইলটাকে কপি করে নিচ্ছি। তো সিএসএস ফাইলটাকে আমি কপি করে নিচ্ছি আমাদের সিএসএস ফোল্ডারে। পেস্ট করে দিচ্ছি এবং জিএস ফাইলটাকে জিএস ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে বুটস্ট্র্যাপ পরে কুইক প্যাক করে রেখেছিলাম, সেটাকেই ব্যবহার করছি। কুইক প্যাক কীভাবে করতে হয় আমার আগের ভিডিওতে অনেক জায়গায় দেখানো হয়েছে। তো আমাদের ফাইলগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে, তো আমি এবার ফাইলটাকে ওপেন করছি সাবলাইম টেক্সটে। তো এখানে আমাদেরকে ওই ফাইল দুটোকে লিঙ্ক আপ করতে হবে, সেজন্য আমি ফাইলের নামটা নিয়ে নিচ্ছি, রিনেম করে ফাইলের নামটা নিয়ে নিচ্ছি। তো এখানে কপি করছি, আচ্ছা এটাকে আমি কপি করে নিচ্ছি, এবার নামটা নিয়ে নিচ্ছি, কারণ আমি ক্যাম্পটিশিয়া ব্যবহার করার কারণে আমার কপি করতে একটু সমস্যা হতে পারে ডুপ্লিকেট করতে। তো এবার নামটা দিয়ে দিচ্ছি। আর আমার জিএস ফাইলটা লাগবে, জিএস ফাইলের জন্য এখানে একটা কপি করে নিচ্ছি। তো আমাদের ফাইলটা জিএস ফোল্ডারের ভিতরে, একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টা যে সিএসএস ফোল্ডারের ভিতরে, আর এখানে হচ্ছে জিএসএস ফোল্ডারের ভিতরে, যাতে আমাদের ফোল্ডারের লিঙ্ক আপ এবং ফাইলের লিঙ্ক আপ ঠিক মতো হয়। তো আমি এটাকে রিনেম করে ফাইলের নামটা নিয়ে নিচ্ছি, ফাইলের নামটা যাতে ম্যাচ হয় সেটাও খেয়াল রাখতে হবে। এই যে জিএস ফোল্ডার এবং ফাইলের নামটা, এবং সিএসএস ফোল্ডার এবং ফাইলের নামটা। তো আমাদের যে দুটো ফাইল লিঙ্ক আপ করার প্রয়োজন ছিল সে ফাইল দুটো আমরা লিঙ্ক আপ করে নিয়েছি। তো এবার যেটা করতে পারি আমাদের ভিডিও প্লেব্যাক করার জন্য,
তো এবার যেটা করতে পারি আমাদের ভিডিও প্লেব্যাক করার জন্য আমাদের ফাইলে কিছু কাজ করে নিচ্ছি, যেমন আমি কন্টেইনার নিয়ে নিচ্ছি একটা বুটস্ট্র্যাপের, এখানে আমি বাটন নিচ্ছি, বাটনের মধ্যেও কাজ করবে এবং এ লিঙ্কের মধ্যেও কাজ করবে, তো আমি দুটাই দেখাবো। তো আমি এখানে বাটনের একটা ক্লাস নেব যেটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা বাটন নিচ্ছি, বাটনের ক্লাস দিচ্ছি ভিডিও প্লে, আমরা যে কোনো ক্লাস নেমে নিতে পারি সেটা দিয়ে কাজ করা যাবে। তো এখানে দিচ্ছি ইউটিউব ভিডিও, ওকে। তো আমরা তাদের মেইন ডকুমেন্টেশন ফাইলে যাচ্ছি, এখানে আরেকটু কিছু অ্যাড করতে হবে, ডাটা ভিডিও আইডি, ডাটা ভিডিও আইডি অ্যাড করতে হবে। তো আমি এখানে ক্লাস নেমের পরে ডাটা ভিডিও আইডি, এই আইডিটা হচ্ছে মূলত আমাদের ইউটিউবের ভিডিও আইডি অথবা ভিমিও লিঙ্কের ভিডিও আইডি অথবা ফেসবুকের ভিডিও আইডি, তো আমি এটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি আমার একটা ফাইলের ভিডিও আইডিটা নিয়ে নিচ্ছি, আইডিটা হচ্ছে দেখুন এখানে পুরো লিঙ্কটা আছে, লিঙ্কের পাশে একটা আইডি রয়েছে সমান চিহ্নের পরে, তো এইটুকু কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। আমাদের ভিডিও লিঙ্ক আপ হয়ে গেল, এখন ফাইলটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো সেজন্য কী করতে হবে, আমরা মেইন সাইটে গিয়ে দেখতে পাবো যে এখানে এই অল্প একটু কোড রয়েছে, এই কোডটুকু আমরা নিব, কোডটুকু নিয়ে নেই, স্ক্রিপ্টের মধ্যে কোডটুকু নিচ্ছি। এখন এখানে যে ক্লাসটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের মূলত এই যে বাটনের ক্লাসটা সেটা, তো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের ফাইলের কাজটা, মেইন কাজটুকু যেটুকু সেটুকু শেষ। তো আমি ফাইলটাকে ওপেন করে নিচ্ছি, এবার দেখুন এই যে ইউটিউব ভিডিও, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে ভিডিওটা প্লে হচ্ছে, ভিডিওটা ওপেন হচ্ছে এবং প্লে হচ্ছে, হয়তো বা আইডির একটু সমস্যার কারণে এই কাজটা হচ্ছে না। তো এবার আমরা দেখব ভিমিও ভিডিও লিঙ্ক কীভাবে কাজ করতে পারি। তো আমরা একইভাবে এবার নিব হচ্ছে এই লিঙ্কের মধ্যে, এই স্ট্রেপে কোনো চিহ্ন দিতে হবে না বা কোনো লিঙ্ক দিতে হবে না। তো এবার যেটা করব, ক্লাস নেব, আমরা একই ক্লাস নেম দিয়েও ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে ডাটা ভিডিও আইডি। তো আমাদের ভিমিও লিঙ্কের একটা ভিডিও আমি ওপেন করে রেখেছি, তো এটাকে নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে আইডিটা যোগ করে দিয়েছি, এবার আমরা দেখি কী হচ্ছে, ক্লিক করার পর দেখুন এখানে ইউটিউবের লিঙ্কটা দেখাচ্ছে, কারণ তার ডিফল্ট হিসেবে ইউটিউবের উপরই কাজ করেছে। তো এটা ঠিক করার জন্য দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে তাদের যে মেইন সাইটে রয়েছে সেখানে আমরা ক্লাস নেমের সাথে চ্যানেল ভিমিও এইটুকু অ্যাড করে দিতে পারি। আরেকটা ইজি অপশন রয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে ডাটা ভিডিও আইডির পরে আমরা লিখে দিতে পারি ডাটা চ্যানেল, চ্যানেল নাম দিব হচ্ছে ভিমি ও। তো এবার আমরা যদি রিলোড করি, এবার ক্লিক করি, দেখুন ভিমিও ভিডিওটা প্লে হচ্ছে, ওকে। তো এবার আমরা দেখব যে কীভাবে আমরা ফেসবুকের কোনো পেজের ভিডিও অ্যাড করতে পারি। তো লাইক আমি এই পেজটিকে ওপেন করছি, এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নিচ্ছি, তো এখান থেকে ধরুন বাংলা কবিতা এটা নিয়ে নিচ্ছি। এখানে গিয়ে এখানে যে ভিডিওর পাশে একটি আইডি কোড রয়েছে সেটুকু কপি করব, কপি করে এখানে একইভাবে আমরা আরেকটি লিখব, সেটা হচ্ছে লাইক আমি বাটনে নিচ্ছি, বাটন ক্লাস দিচ্ছি ভিডিও প্লে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ক্লাস ব্যবহার করেও এই কাজটুকু করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আলাদা করে ডুপ্লিকেট করে নিতে হবে। আমি এখানে ডুপ্লিকেট করে দেখাচ্ছি, ভিডিও প্লে টু দিচ্ছি ডাটা ভিডিও আইডি, আইডিটা যেটুকু কোড কপি করলাম সেটুকু হচ্ছে আইডি।
তারপর পেস্ট করে দিলাম। এবার দিব হচ্ছে ডাটা চ্যানেল ফেসবুক। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যদি এভাবে করতে চাই ডাটা চ্যানেল লিখে দিতে হবে। তো এবার ভিডিও প্লে টু নিয়ে আমরা কাজ করব। তো আমি এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে আমরা দুটো ক্লাস নিয়েও কাজ করতে পারি। তো এবার রিলোড করে দেখি, আমরা বাটনে কোনো লেখা দিইনি সেজন্য আসলে দেখা যাচ্ছে না। আমি দিচ্ছি ফেসবুক ভিডিও। তো এবার ক্লিক করে নিচ্ছি, এখানেও একইভাবে আমার কোথাও একটা ভুল হয়েছে, তো আমরা দেখছি কোথাও ভুল হয়েছে। আচ্ছা, আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে একটা ড্যাশ চিহ্ন দিয়েছি সেজন্য। তো আমি এটাকে কেটে দিয়ে রিলোড করছি। দেখুন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। তো আমরা চাইলে এভাবে ফেসবুকের ভিডিও অ্যাড করতে পারি। তো এবার আমরা দেখব কিভাবে অন্য কোনো সাইটের ইউআরএল দিয়েও আমরা এখানে কাজ করতে পারি। তো আমি একটা ইউআরএল ওপেন করে নিয়েছি, একটু এইটুকুকে কপি করে নিচ্ছি। তো একইভাবে এখানে আরেকটা লিঙ্ক করছি, এটাকেই কপি করি। কপি করে নিয়ে এবার এখানে দিব ভিমুর পরিবর্তে ইউআরএল। আর আমি সাইটটা আবার কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এবার এখানে ডাটা ভিডিও আইডিয়ের পরিবর্তে সেখানে লিখব হচ্ছে ইউআরএল, এবং এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেব। তাহলে আমরা মেইন ভিডিওটা দেখতে পাবো। আমি একটু টেক্সটটাও চেঞ্জ করে নিচ্ছি। এবার রিলোড করে দেখি কি হচ্ছে। ইউআরএল ভিডিও ক্লিক করছি, দেখুন প্লে হচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো ইউটিউবের ভিডিও এবং ভিমিও ভিডিও এবং ফেসবুকের ভিডিও অ্যাড করতে পারি। এই প্লাগিনটা খুবই ইউজফুল একটি প্লাগিন, আরও অনেক প্লাগিন রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও করব। তো আমি এই প্লাগিনটি নিয়ে কাজ করছি কারণ এখানে চারটি অপশন আমরা ব্যবহার করতে পারছি। তো আপনি যখনই ব্যবহার করবেন আমার যে ফিক্সিং করা কোডটি রয়েছে সেই কোডটুকু ব্যবহার করবেন, আর পরবর্তীতে তারা যদি আপডেট দিয়ে দেয় সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। মেইন যে প্লাগিন লিঙ্কটি রয়েছে সেটাও আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে, ভিডিও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই প্লাগিনটি নিয়ে কাজ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।